বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ থেকে আমি মোহাম্মদ মাসুদ পারভেজ তোমাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আবার হাজির হয়েছি তোমাদের মাঝে একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের আরও একটি গাণিতিক সমস্যা নিয়ে। গত ক্লাসে আমরা চারটি গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম, আজকে আমরা পঞ্চম গাণিতিক সমস্যার সমাধানটা করব। গত ক্লাসে আমরা একটি মেশিন ক্রয় করেছিলাম এবং সেই মেশিনটি বিক্রয় করে সরলরৈখিক পদ্ধতিতে কিভাবে মেশিনের লাভ ক্ষতি নির্ণয় করতে হয়, অপচয়ের জন্য জাবাদা দাখিল করতে হয়। আর আজকে আমরা ঠিক ওই একই রকম অঙ্ক শিখব, তবে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। তাহলে চলে যাই আমরা বোর্ডে। যে মিস্টার মাসুম 2014 সালের 1 জানুয়ারি তারিখে 10 লক্ষ টাকায় একটি মেশিন ক্রয় করেন, এর মেয়াদ হচ্ছে 10 বছর, 20% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অপচয় ধার্য করেন। 2017 সালের 1 মে মেশিনটি 4,50,000 টাকায় বিক্রি করা হয়। এ হচ্ছে আমাদের উদ্দীপক, গতকালের মতোই উদ্দীপক ছিল, শুধু টাকার পরিমাণটা একটু চেঞ্জ করা আর পদ্ধতিতে চেঞ্জ করা। গত পদ্ধতিতে ছিল সরলরৈখিক পদ্ধতি, আজকের পদ্ধতি হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। প্রশ্ন করা হয়েছে মেশিন বিক্রয়ের লাভ বা ক্ষতি নির্ণয় করো, 2017 সালে প্রয়োজনে জাবেদা থাকলে দাও এবং পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো, পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা কী করব, প্রথমে আমরা করব মেশিন বিক্রয় লাভ ক্ষতি। গত ক্লাসে আমরা শিখেছিলাম লাভ ক্ষতি নির্ণয় করতে হলে প্রথমে বিক্রিত মেশিনের পুঞ্জীভূত অবচয়, অর্থাৎ যে পর্যন্ত বিক্রি করে যে পর্যন্ত ব্যবহার করা হয়েছে সেই পর্যন্ত পুঞ্জীভূত অবচয়টা নির্ণয় করতে হবে। তারপরে পুঞ্জীভূত অবচয় নির্ণয় করে বহিমূল্য বের করতে হবে, বহিমূল্য বের করে মেশিনের বিক্রয় মূল্যের সাথে পার্থক্য নির্ণয় করে লাভ ক্ষতি নির্ণয় করতে হবে। তো আমি যেহেতু এটা ক্রমহ্রাসমান জের পদ্ধতি এবং এর অবচয়ের পরিমাণ প্রতি বছরই হ্রাস পাবে, এজন্য আমরা যে কয় বছর আমাদেরকে অঙ্কটা করতে বলবে, অর্থাৎ মেশিনটা বিক্রি করা হবে, সেই পর্যন্ত আমরা একটা অবচয়ের তালিকা তৈরি করব। তাহলে আমরা অবচয়ের তালিকা একটা তৈরি করলাম, যে বিক্রিত মেশিনের পুঞ্জীভূত অবচয় নির্ণয়। তো প্রথমেই তারিখ, প্রারম্ভিক মূল্য হচ্ছে 10 লক্ষ টাকা, অবচয়ের হার হচ্ছে 20%, আর গণনা কার্য হচ্ছে এই যে 10 লক্ষের 20% করলাম, বের হয়ে গেলো 2 লক্ষ টাকা। তাহলে এই বছর আমার অবচয়ের পরিমাণ হচ্ছে 2 লক্ষ টাকা, এটাই হচ্ছে আমার এই বছরের পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ 2 লক্ষ টাকা। এখন এই যে 10 লক্ষ টাকা থেকে, এই যে 10 লক্ষ টাকা থেকে আমরা এই 2 লক্ষ টাকা বিয়োগ করলাম, বের হয়ে গেলো আমার 8 লক্ষ টাকা। এরপরে সমাপনী মূল্য, এটা আবার প্রারম্ভিক মূল্য হয়ে যাবে 2015 সালে, প্রারম্ভিক মূল্য 8 লক্ষ টাকা, এর উপরে 20% হচ্ছে 1,60,000 টাকা। এখন এই 1,60,000 টাকা এই 8 লক্ষ টাকা থেকে বিয়োগ করলাম, এখান থেকে একটা বিয়োগ করলাম, বিয়োগ করে টাকাটা বের হলো 6,40,000 টাকা, অর্থাৎ বিয়োগ করে। আর এখানে পুঞ্জীভূত অবচয় চলে আসলো 3,60,000 টাকা, অর্থাৎ প্রথম বছর জমা ছিল 2 লক্ষ টাকা আর এখন হচ্ছে 1,60,000। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে এই যোগফল হচ্ছে এইটা 3,60,000 টাকা। অর্থাৎ গত বছর পুঞ্জীভূত অবচয় ছিল 2 লক্ষ আর এই বছর হচ্ছে অবচয়ের পরিমাণ 1,60,000, গত বছরের সাথে এই বছরটা যোগ করে 3,60,000 টাকা আমার পুঞ্জীভূত অবচয় হয়ে গেলো দ্বিতীয় বছরে। তৃতীয় বছরে আবার এটা চলে যাবে প্রারম্ভিক মূল্য হিসেবে 6,40,000 টাকা, আবার 20% 1,28,000 টাকা বের হলো, আবার এই 6,40,000 থেকে আমরা 1,28,000 বিয়োগ করলাম, বিয়োগফল বের হলো 5,12,000 টাকা। এরপর আমাদের এই পুঞ্জীভূত অবচয় আবার জমা গেলো 3,60,000-এর সাথে এই 1,28,000, এই দুইটা যোগ করে এখানে চলে আসলো 4,88,000 টাকা। এরপর আবার 2017 সালে আবার 5,12,000 টাকা একটা প্রারম্ভিক মূল্য হয়ে গেলো, 20% করলাম, করে এটা আমি বিক্রি করেছিলাম 2017 সালে বিক্রি করেছিলাম 1 মে তারিখে। তাহলে মে তারিখে বিক্রি করে ব্যবহার করেছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অর্থাৎ 4 মাস আমি ব্যবহার করেছি। তাহলে 12 দিয়ে ভাগ করলাম, 4 দিয়ে গুণ করে অবচয় বের করলাম 34,133 টাকা। এখন এই 34,133 টাকা এই 5,12,000 টাকা থেকে বিয়োগ করলাম, বিয়োগ করে বিয়োগফল বের হলো 4,77,867 টাকা। এরপরে আবার পুঞ্জীভূত অবচয়টা আমরা নির্ণয় করলাম এই 4,88,000-এর সাথে এই 34,133 যোগ করলাম, 5,22,133 টাকা আমার পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ বের হয়ে গেল। তাহলে আমরা যে মেশিনটা বিক্রি করব সেই মেশিনটার পুঞ্জীভূত অবচয় হচ্ছে 5,22,133 আর বহিমূল্য হচ্ছে 4,77,867 টাকা। ঠিক আছে, তাহলে আমার এই ছকের ভিতরেই বের হয়ে গেলো, আমাদের বহিমূল্য বের হয়ে গেলো, টোটাল পুঞ্জীভূত অবচয় বের হয়ে গেল এবং 2017 সালেরও অবচয় আমার বের হয়ে গেল। এখন আমি কী করব, লাভ ক্ষতি নির্ণয় করব। মেশিন বিক্রি করেছিলাম 4,50,000 টাকা, কিন্তু এই মেশিনের বহিমূল্য ছিল
4,77,867 টাকা। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা কম মূল্যে মেশিনটি বিক্রি করেছি, তাহলে আমাদের ক্ষতি হয়ে গেল কত টাকা, 27,867 টাকা আমার ক্ষতি হয়ে গেল। এরপরে আমরা খ নম্বর করব, 2017 সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তাহলে প্রয়োজনীয় জাবেদা দাখিলা আমরা গত ক্লাসের মধ্যে জাবেদা এঁকেছি, জাবেদা করেছি, নগদান হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট, মেশিন বিক্রয় লাভ বা ক্ষতি ডেবিট, মেশিন হিসাব ক্রেডিট, ঠিক আছে। তাহলে নগদান হিসাবে আমি বিক্রি করছি 4,50,000 টাকা, পুঞ্জীভূত অবচয় আমার বের হয়েছে 5,22,133 টাকা, এরপরে মেশিন বিক্রয়ে আমার ক্ষতি হয়েছে 27,867 টাকা, আর মেশিন টোটাল আমার দাম ছিল 10,00,000 টাকা, আমি এখানে লিখে দিলাম। এরপরে আমরা অবচয়ের দুইটি জাবেদা দিব, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অর্থাৎ 2017 সালে আমরা অবচয় পরিমাণ বের করেছিলাম 34,133 টাকা, এই 34,133 টাকা এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা এই অবচয়কে আয় সারাংশতে স্থানান্তর করব, আর মেশিন বিক্রয়ের ক্ষতিকে আমরা আয় সারাংশতে স্থানান্তর করবো। এর জন্য আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট এবং মেশিন বিক্রয় হিসাবে ক্ষতি হিসাব ক্রেডিট, ঠিক আছে। আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট, মেশিন বিক্রয়ের ক্ষতি হিসাব ক্রেডিট। অর্থাৎ অবচয়কে আমরা আয় সারাংশতে স্থানান্তর করলাম, এর জন্য অবচয় ক্রেডিট হয়ে গেলো, মেশিন এটা ক্ষতি হয়েছে, এটাও আমরা আয় সারাংশতে স্থানান্তর করলাম, এর জন্য এটাও ক্ষতি হয়ে ক্রেডিট হয়ে গেছে। অর্থাৎ 34,133 হচ্ছে আমাদের অবচয়ের পরিমাণ, আর ক্ষতির পরিমাণ হচ্ছে 27,867 টাকা। এই হচ্ছে আমার মেশিন বিক্রয় ক্ষতি আর অবচয়ের টোটাল যোগফল 62,000 টাকা। এইভাবে আমরা মেশিন বিক্রয় লাভ ক্ষতি এবং পুঞ্জীভূত এবং জাবেদা কীভাবে করতে হয় সেটা আমরা শিখলাম। এরপরে যখন আমাদেরকে তৈরি করতে বলবে, খতিয়ান হিসাব তৈরি করতে বলবে, তো খতিয়ান হিসাবটা আমরা যখন তৈরি করব তখন খুব সহজভাবেই যে খতিয়ানটার এইখান থেকে আমরা খতিয়ানগুলো নিয়ে নিব, এই যে এখান থেকে আমরা টাকাটা নিব, প্রথম বছরে আমি 2,00,000 টাকা লিখব, দ্বিতীয় বছর এটা লিখে আমরা এটা লিখব, তৃতীয় বছর এটা লিখে আমরা এটা লিখব, চতুর্থ বছর এটা লিখে আমরা এটা লিখে পরবর্তী বছরে আমরা এই যে 17 সালের এই জাবেদাটা আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমরা খতিয়ানটা করে একটু গ নম্বরে তাহলে খতিয়ানের ঘর তো সবাই আঁকতে পারো, পুঞ্জীভূত অবচয় যেহেতু এখানে বলে নাই যে কত বছরে করতে হবে, এই জন্য পুরো বিক্রয় পর্যন্ত আমাদের পুঞ্জীভূত অবচয়টা বের করে দেখাতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের তারিখের ঘর, এটা হচ্ছে আমাদের বিবরণের ঘর, এটা হচ্ছে আমাদের জাবেদা পৃষ্ঠা, এটা হচ্ছে আমাদের ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর এটা হচ্ছে আমাদের জেড, ডেবিট জেডের টাকা এবং ক্রেডিট জেডের টাকা। তাহলে 2014 সাল থেকে যদি আমরা শুরু করি, 2014 ডিসেম্বর 31, তাহলে 2000 সালে আমাদের অবচয়ের পরিমাণ কত ছিল, পুঞ্জীভূত অবচয় ছিল 2,00,000 টাকা। তাহলে পুঞ্জীভূত অবচয়ের বিপরীতে সবসময় আমরা জানি অবচয় থাকে, তাহলে আমরা লিখবো এখানে অবচয় হিসাব কত টাকা, 2,00,000 টাকা ক্রেডিট পাশে, এইখানে আমি ক্রেডিট পাশে লিখে দিলাম 2,00,000 টাকা। এরপরে 2014-15 সালে ডিসেম্বর 31 তারিখে আবার সেই জাবেদা করলে সেখানে অবচয় হিসাব চলে আসে এবং পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট চলে আসে, এর জন্য আমরা আবার অবচয় লিখলাম, টাকা লিখব আমি কত, এই বছরে আমাদের অবচয় হয়েছিল 1,60,000 টাকা। তাহলে আমাদের যোগ করলে হবে 3,60,000 টাকা, অর্থাৎ এই পুরাতনের সাথে এই নতুনটা যোগ করে 3,60,000 টাকা হয়ে গেল। 2015-র পরে 2016 সালে ডিসেম্বর 31 এখানেও আমাদের অবচয় হিসাব চলে আসবে। তাহলে আমরা ডিসেম্বর 16-তে আমরা অবচয় বের করেছিলাম 1,28,000 টাকা, তাহলে আমি এখানে লিখব 1,28,000 টাকা, আর আমার এটার সাথে এটা যোগ করে হবে 4,88,000 টাকা, 4,88,000 টাকা। এরপরে আবার 2017 সালে আমরা যখন চলে যাব, 2017 সালে যখন চলে যাব তখন 2017 সালে আমরা মেতে বিক্রি করেছিলাম, তাহলে মেয়ের অবচয় এখানে চলে আসবে, অবচয় হিসাবে চলে আসবে আমাদের মেয়ে কত টাকা আমরা করেছিলাম, 34,000 টাকা অবচয় করেছিলাম, তাহলে 34,133 টাকা অবচয় করেছিলাম এবং টোটাল হয়েছিল আমাদের 5,22,133 টাকা,
33 টাকা ঠিক আছে এরপরে মেতে যেতে আমরা বিক্রি করেছিলাম সেতু এই বিক্রয়ের দিন আমরা পুঞ্জীভূত অবচয় হিসাবকে ডেবিট করেছিলাম আর মেশিন হিসাবকে ক্রেডিট করেছিলাম এজন্য এখানে আমরা লিখব মেশিন হিসাব হিসাব অর্থাৎ পুঞ্জীভূত অবচয় পুরোটাই আমরা বাদ দিয়েছিলাম কত টাকা বাদ দিয়েছিলাম এই 5,22,133 টাকায় আমরা বাদ দিয়েছিলাম তাহলে এটা আমরা ডেবিট পাশে লিখব 5,22,133 টাকা এখানে কোনো ব্যালেন্স থাকলো না যেহেতু এখানে ক্রেডিট ব্যালেন্স ছিল 5,22,133 আর ডেবিটে চলে আসলো 5,22,133 অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট বিয়োগ করলে শূন্য হয় এই জন্য এখানে কোনো ব্যালেন্সটা থাকলো না এইভাবে আমাদের পুঞ্জীভূত অবচয় হিসাবটা করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আগামী ক্লাসে তোমাদের জন্য নতুন অধ্যায় নিয়ে আমি হাজির হব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা বাসায় থাকো ভালো থাকো এবং বেশি বেশি করে অঙ্ক করো আল্লাহ হাফেজ